রাভা হাসং পরিষদর ন নম্বর পরিষদীয় সমষ্টির কেবাটাও আসনের শুভ উদ্বোধন। রাভা হাসং স্বায়ত্তশাসিত পরিষদর অন্তর্গত ন নম্বর মাজ জাখিলি পরিষদীয় সমষ্টিত আজি রাভা হাসং পরিষদর 2023-2024 বিত্তীয় বর্ষর অনুদানেরে সম্পূর্ণ করা কেবাটাও আসনের শুভ উদ্বোধন করা হয়। সূর্যগিরি রাভা আঞ্চলিক ছাত্র সন্থার সভাপতি বিজু ফুকন রাভায় আধরা উদ্বোধনী অনুষ্ঠানের প্রথমটো দুধনৈ লেলা পাহাড়তলীত 5 লাখ টাকা ব্যয় সাপেক্ষে এটা সাংস্কৃতিক মঞ্চ উদ্বোধন করা হয়। তারপর প্রত্যেকতে 6 লাখ টাকা ব্যয় সাপেক্ষে কৃষ্ণায় কলিয়া শাস্ত্রত এটা লক্ষ্মী মন্দির চৌহদর পকিবের, লালাবরী চৌধুরী পাড়াত হরি মন্দির চৌহদর পকিবের আর হারিমুড়া উদয়পুর শিব মন্দির চৌহদর পকিবেরর শুভ উদ্বোধন করে ন নম্বর মাজ জাখিলি পরিষদীয় সমষ্টির সাধারণ সদস্য প্রবোধ কলিতাই। উদ্বোধনী অনুষ্ঠানত পরিষদের সাধারণ সদস্য প্রবোধ কলিতাই সংবাদ মাধ্যমক উদ্দেশ্যে কয় যে বিভিন্ন জাতি জনগোষ্ঠীরে ভরা মাজ জাখিলি পারিষদীয় সমষ্টির বিভিন্ন অনুষ্ঠানের সমস্যাসমূহ সমাধানের বাবে পরিষদে সদায় গুরুত্ব দি আহিছে। তেওঁলোকৰ সমস্যাসমূহ সমাধান করার বাবে রাভা হাসং পরিষদে অসম সরকারেরপৰা লাভ করা সীমিত পুঁজিৰে প্রতি বছরে জনকল্যাণমূলক পরিকল্পনা হাতত লৈছে। উদ্বোধনী অনুষ্ঠানত মাজ জাখিলি পরিষদীয় সমষ্টির সমিতির সভাপতি গণেশ রাভা, নবদ্বীপ নাথ আর অঞ্চলবাসী রাইজ উপস্থিত থাকে। আজি রাভা হাসং স্বায়ত্তশাসিত পরিষদর আমার যে 2023-24 বিত্তীয় বর্ষর অধীন আমার 4টা কামর শুভ উদ্বোধন করা হয়। প্রথমতে করা হল আমার যে পাহাড়তলি লেলা পাহাড়তলি গাঁর আমার সাংস্কৃতিক মঞ্চ, তারপিছতে আমার যে কলিহাস্ত্র কলিহাস্ত্র লক্ষ্মী মন্দিরের আমার পকিবেরর কামর শুভ উদ্বোধন করা হয়। তারপিছতে আমি চৌধুরীপাড়া যে জগন্নাথ মন্দির সেই মন্দিরের আমি পকিবের বাউন্ডারিওয়ালের কামর উদ্বোধন করল। আর শেষত আমার যে হারিমুড়া উদয়পুর আমার গোর্খা সমাজের যে শিব মন্দির এই শিব মন্দিরের পকিবেরও শুভ উদ্বোধন করা হয়। আসলে আপনাদের গমে পায় আমার যে রাভা হাসং স্বায়ত্ত পরিষদ আছে, এই পরিষদ আমার জনসংখ্যা অনুপাতে আমার যে পুঁজি আবন্টন আমার কম, তথাপি আমি চেষ্টা অব্যাহত রাখিছো। আজি এই 10 বছরেরপরা নির্বাচন হওয়ার 10 বছর হল, 10 বছরে আমি পরিষদের অন্তর্গত যা আমার গাঁও আছে সেই গাঁওবিলাকর যাক আমার রাজহুয়া স্থান এই পকিপথে হোক বা কোনবা ক্লাব বা মন্দিরের সভাগৃহ হোক, এই ক্ষেত্রে যাতে আমি যথাযথভাবে উন্নয়ন করব পারো, উন্নয়ন করে পেলায় আমি বিভিন্ন জাতি জনগোষ্ঠীক লই পেলে যেন আমার পরিষদ আগবাই লই যাব পারো তার চেষ্টা অব্যাহত রাখিছো। আর অনাগত ভবিষ্যতেরও আমার এই চেষ্টা থাকবে। দুধনৈৰ প্ৰভাৱেচন্দ্ৰ ভাগৱতী ৰিপৰ্ট, অসম টুডে।